हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड दोज आर न्यू, वेलकम टू माय चैनल। तेर अन्य कारो साथे आगे थेके बिये ठीक छिलो ए कथाटा जंकु किछुते मेने निते पारछिलो ना। तार प्रचंड राग होच्छिलो ताई से ताड़ाताड़ी करे अफिस थेके बेरिए जाए एवं जेते जेते गाड़ीते बसे तार लयार के फोन करे बोले द्रुत एकटा मैरेज रेजिस्ट्री पेपर निये तार मेंशने हाजिर होते। जंकुक मेंशने ढुके देखे अलरेडी लयार ओखाने दाड़िये छिलो। जंकुक कोनो कथा ना बोले सोजा तेर रूमे चले जाए। जंकुक रूमेर दरजा खुले देखे रूमटा पुराई अंधकार। जंकुक लाइट ऑन करते देखते पाए ते नीचे बसे कान्ना करछे। जंकुक तेर काछे जाए एवं बोलते शुरू करे की होयेछे कि स्वीटहार्ट, तुमि केनो कान्ना करछो, तोमार कि शरीर ठीक नेई? एक कथा बोले जंकुक तेर गाल धरते ते जंकुक के धक्का मेरे सरिए दे। जंकुकेर भीषण राग उठे जाए। जंकुक तेर काछे गिए तेर गाल दुटो शक्त करे धरे एवं बोलते शुरू करे तोके आमि बार बार बोलेछि आमार साथे एई रकम व्यवहार ना करते, किन्तु तुई तो आमार कथा शुनछिस ना। तोर मने हय सफ्ट जीवन जंकुक पछन्दई ना, एखन तुई देखबि आमि तोर साथे की करि। कथाटा शेष करे जंकुक देखे कोले करे लिविंग रूमे निये आसे एवं सोफाय बसिए दे। तारपर जंकुक लयार के बोले लयार, तोमाके जा बोलेछि सेटा तुमि ठीकठाक भावे निये एसेछो? यस बस, आपनि जा बोलेछेन जेभाबे बोलेछेन आमि सेभाबे सेभाबेई सब कमप्लीट करे निये एसेछि। लयार जंकुकेर हाते पेपारटा दितेई जंकुक तेर पाशे गिये बसे एवं তেকে একটি কলম ধরিয়ে দেয় এবং পেপারে সিগনেচার করতে বলে। তে কিছুতেই পেপারে সিগনেচার করতে রাজি ছিল না। জঙ্কুক তেকে বারবার সিগনেচার করতে বলছিল কিন্তু তে রাজি ছিল না, কারণ পেপারটা ছিল তাদের বিয়ের ম্যারেজ রেজিস্ট্রি পেপার ছিল। জঙ্কুক তারপর তেকে তার মাকে হত্যা করার হুমকি দেয়। তে তারপরে রাজি হচ্ছিল না। जंकुक तार पकेट थेके मोबाइलटा बेर करे एवं मोबाइलटार भीतर थेके एकटा भिडियो तेके देखाय। ते जखन भिडियोटा देखे से प्रचुर परिमाणे चित्कार करे कादते शुरू करे, कारण भिडियोते तार माके देखा जाच्छिलो। जंकुक तेर पुरो बाड़ीते सीसीटीवी कैमरा फिट करे रेखेछिलो, तार मा की करछे ना करछे सबटाई देखा जाच्छिलो। तारपरे ते তে এক প্রকার বাধ্য হয়ে জঙ্কুকের কথায় রাজি হয়ে যায় এবং রেজিস্ট্রি পেপারে সিগনেচার করে দেয়। তারপর জঙ্কুকও রেজিস্ট্রি পেপারে সিগনেচার করে। লয়ার তাদের দুজনকে বলে এখন থেকে আপনারা আইনত স্বামী স্ত্রী। তারপর জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুকের রাগ তারপরেও কম ছিল না। তেকে বিয়ে করার পরেও জঙ্কুক নিজের রাগ কন্ট্রোল করতে পারছিল না। সে তের কাছে যায় এবং তের হাত দুটো শক্ত করে ধরে এবং টান দিয়ে তার কাছে নিয়ে আসে। তারপর তের গালটা শক্ত করে চেপে তেকে বলতে শুরু করে আমি কখনোই চাই নাই তোমাকে এভাবে বিয়ে করতে, আমি চেয়েছিলাম আমার ভালোবাসাটা তোমাকে বোঝাতে এবং আমার ভালোবাসার অনুভূতিগুলো তোমাকে ফিল করাতে, তারপর তোমার সম্মতি নিয়ে তোমাকে বিয়ে করতে। কিন্তু তুমি আমার সাথে যেটা করেছো সেটা আমি কখনোই আশা করি নাই। তুমি আমাকে বাধ্য করেছো তোমাকে এভাবে জোর করে ব্ল্যাকমেল করে বিয়ে করতে। সো মিসেস মাফিয়া কুইন, এখন থেকে তুমি শুধু এই মাফিয়া কিংয়ের প্রপার্টি। তুমি চাইলেও আমার সাথে থাকতে হবে আর না চাইলেও আমার সাথে থাকতে হবে। তুমি আমাকে রেখে কোথাও যেতে পারবে না। তোমার উপরে এখন লিগেলি সম্পূর্ণ অধিকার আমার। কথাটা বলে জঙ্কুক তেকে কোলে তুলে নেয় এবং নিজের রুমে নিয়ে গিয়ে বেডে বসিয়ে জঙ্কুক রুম থেকে বের হয়ে যায় এবং বাহির থেকে ডোরটা লক করে দেয়। জঙ্কুক ভীষণ রেগে ছিল, সে তার রাগ কন্ট্রোলই করতে পারছিল না। তারপর সে তার স্পেশাল রুমে চলে যায় এবং ড্রিঙ্ক করতে শুরু করে। অন্যদিকে তে রুম থেকে বের হওয়ার অনেক চেষ্টা করছিল। সে রুমের দরজাটা খোলারও অনেক চেষ্টা করছিল কিন্তু কিছুতেই রুমের দরজাটি খুলছিল না, কারণ জঙ্কুক বাহির থেকে দরজা বন্ধ করে দিয়েছিল।
তে তখন ভাবলো সে বারান্দা দিয়ে পালিয়ে যাবে। তে তাড়াতাড়ি করে রুমের বারান্দায় গিয়ে দাঁড়ায়। বারান্দায় গিয়ে দেখে মাটি অনেক নিচুতে। সে যদি এখান থেকে পালায় তাহলে বারান্দা থেকে তাকে লাফ দিতে হবে, কিন্তু সেই সাহসটা তার হচ্ছিল না, কারণ একবার নিচে পড়ে গেলে নির্ঘাত মৃত্যু। সে অনেক সময় ওভাবে দাঁড়িয়ে থাকে আর কাঁদতে থাকে। তার কাছে কোনো রশি বা কাপড় ছিল না ওখান থেকে নামার। তারপর তে রুমে চলে আসে এবং খুব কান্না করতে থাকে। তারপর জঙ্গুক রুমে আসে, এসে দেখে তে ফ্লোরে বসে কান্না করছে। জঙ্গুক তের কাছে যায় আর বলতে শুরু করে, তোমার মনে আছে সুইটহার্ট আমাদের ফার্স্ট মিটের কথা, আমার আর তোমার প্রথম দেখার কথা? তোমার চোখ দিয়ে পানি পড়ছিল, তোমার ঠোঁট কাঁপছিল, তুমি থরথর করে কাঁপছিলে আমার সামনে দাঁড়িয়ে। আর সেই প্রথম আমি তোমার চোখের দিকে তাকিয়ে ফিল করেছি যে আমার মতো মাফিয়া কিংয়ের মধ্যেও হৃদয় আছে। জীবনে প্রথমবারের মতো সেদিন আমার হার্টবিট ফাস্ট হচ্ছিল শুধুমাত্র তোমাকে দেখে। আর তারপর যখন তুমি সেন্সলেস হয়ে আমার কোলে ঢলে পড়ো আর আমার আর তোমার ফার্স্ট কিসটা হয়ে যায়, আর তখন থেকে আমার এই হৃদয়টা শুধু তোমার জন্য স্পন্দিত হয়। আর তুমি তুমি এটা কী করেছ? তুমি আমাকে রেখে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলেছ। তুমি অন্য কাউকে বিয়ে করবে লাভ, আমি বেঁচে থাকতে তুমি অন্য কারো হয়ে যাবে। সে স্বপ্ন এই জীবন জঙ্কুক বেঁচে থাকতে কখনোই পূরণ হবে না লাভ। এখন তুমি দেখবে আমি তোমার সাথে কি করি, আর তোমার এত বড় সাহস কি করে হয় আমাকে রেখে অন্য কারোর সাথে বিয়ের কথা ভাবার। আজ তোমাকে আমি বোঝাবো আমি কি জিনিস। কথাটি বলেই জঙ্কুক তের হাত ধরে টান দিয়ে ফ্লোর থেকে দাঁড় করায় আর ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর জঙ্কুক তের দিকে তাকিয়ে একটা অ্যাংরি লুক দেয় এবং নিজের ড্রেস খুলতে শুরু করে। সে আস্তে আস্তে তার শার্টের বোতাম খুলছিল আর তের দিকে আগাচ্ছিল। তে খুব ভয় পাচ্ছিল এবং ভয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু রুমটি সাউন্ড প্রুফ হওয়ার কারণে বাইরে কোনো শব্দই যাচ্ছিল না। জঙ্কুক তার শার্ট খুলে ফেলে দেয় এবং তের উপরে উঠে পড়ে। তে চোখ বন্ধ করে রেখেছিল আর খুব চিৎকার করছিল। তে বলছিল, চুপ করো বেবি, আমাকে একদমই ডিস্টার্ব করবে না। যদি তুমি আমাকে ডিস্টার্ব করো তাহলে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিব। তাছাড়া এখন তুমি আমার ওয়াইফ, আমি যা ইচ্ছা তাই করতে পারি। সেদিন আমি কিছুই ভালোভাবে অনুভব করতে পারিনি, কিন্তু আজ আমি তোমার বডির একটা পার্ট খুব ভালোভাবে অনুভব করতে চাই আর সারা জীবনের জন্য তোমাকে আমার করে নিতে চাই। আজকের পর থেকে তোমার মনে আর তোমার মুখে শুধু একজনের নামই থাকবে, সেটা হচ্ছে জিয়ন জঙ্কুক, মাফিয়া কিং জিয়ন জঙ্কুক। বুঝতে পেরেছো? তো এখন একদমই নড়াচড়া করবে না আর আমাকে আমার কাজটা করতে দাও। এনজয় বেবি গার্ল। জঙ্কুক কথাটা বলেই তেকে কিস করতে শুরু করে, কিন্তু তে তার হাত পা খুব ছোড়াছুড়ি করছিল আর জঙ্কুককে ধাক্কা দিচ্ছিল। জঙ্কুক কিছুতেই তেকে ছাড়ছিল না। সে শক্ত করে তেকে ধরে রাখছিল, কিন্তু তে নড়ছিল, কিছুতেই জঙ্কুককে তার কাছে আসতে দিচ্ছিল না। তারপর জঙ্কুক রেগে গিয়ে তেকে বলে, সুইটহার্ট, তুমি হয়তো আমার কথাটা বোঝো নাই। তুমি হয়তো চাচ্ছ আমি তোমার সাথে একটু বেশি রুড হই, তাই না? ওকে, নো প্রবলেম, তুমি যেটা চাও সেটাই হবে। আমি তোমার কোনো ইচ্ছাই কখনোই অপন্ন রাখবো না। তারপর জঙ্কুক তের হাত দুটো বিছানার সাথে বেঁধে দেয় এবং তারপর সে আবারও তের উপরে উঠে পড়ে এবং তের লিপসে কিস করতে শুরু করে। জঙ্কুক খুব হার্ডলি তের লিপসে কিস করছিল। তারপরে জঙ্কুক আস্তে আস্তে তের গলাতে কিস করতে শুরু করে।
কিন্তু তে কিছুতেই তার সাথে এরকমটা হতে দিতে চাচ্ছিল না। সে জঙ্কুককে তার পায়ের মাধ্যমে সরানোর চেষ্টা করছিল। তখন জঙ্কুক খুব বিরক্ত হয়ে যায় এবং তার পা দুটো খাটের সাথে বেঁধে ফেলে এবং তারপর জঙ্কুক তেকে আনড্রেস করে ফেলে এবং তে সারা বডিতে কিস করতে শুরু করে, বাইট করতে শুরু করে। তে খুব ব্যথা পাচ্ছিল আর চিৎকার করছিল। তখন জঙ্কুক তেকে বলে, চিৎকার করো বেবি গার্ল, আরো জোরে চিৎকার করো, আমার নাম নিয়ে চিৎকার করো, তুমি তো এটাই চেয়েছিলে তাই না? এ কথা শেষ করতেই জঙ্কুক তের উপর প্রপারলি অ্যাটাক করে দেয়। জঙ্কুকের এই অ্যাটাক তে সহ্য করতে পারছিল না। সে প্রচুর পরিমাণে চিৎকার করছিল আর কান্না করছিল, কিন্তু জঙ্কুক থামার নামই নিচ্ছিল না। এভাবে সারা রাত জঙ্কুক তের সাথে এই সব কন্টিনিউ করে এবং যখন সে স্যাটিসফাইড হয়ে যায় এবং ক্লান্ত হয়ে যায় তখন সে তের উপরেই ঘুমিয়ে যায়। সকালবেলা ঘুম ভাঙার পর তে দেখতে পায় সে বিছানায় সুন্দরভাবে শুয়ে আছে, তার শরীরে কাপড় আছে, তার হাত পা খোলা, সুন্দর করে চাদর দিয়ে তার শরীর ঢাকা। সে আশেপাশে তাকিয়ে দেখে কেউই নাই। তারপরে সে উঠে বসে, তখনই সে রুমের দরজাটি খোলার শব্দ পায় এবং দরজার দিকে তাকিয়ে দেখে জঙ্কুক রুমের ভিতরে প্রবেশ করছে। তে কিছুই বলছে না, শুধু জঙ্কুকের দিকে তাকিয়েছিল। জঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, গুড মর্নিং সুইটহার্ট, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? তে জঙ্কুকের কথার কোনো উত্তরই দিচ্ছিল না, সে শুধু জঙ্কুকের দিকে অ্যাংরি লুকে তাকিয়েছিল। ওহ সুইটহার্ট, তোমাকে তো আমি আগেই বলেছি আমার দিকে এভাবে তাকাবে না, তোমার এরকম চাহনিতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার ইচ্ছে করে তোমাকে ধরে আদর করতে। কথাটি বলে জঙ্কুকদের কাছে যায় এবং তেকে কোলে করে ওয়াশরুমের দরজার সামনে নিয়ে নামিয়ে দেয় এবং তেকে বলে, বেবি তাড়াতাড়ি যাও এবং ফ্রেশ হয়ে আসো, তারপরে তুমি ব্রেকফাস্ট করে নাও, তারপর আমরা শপিংয়ে যাব, ঠিক আছে? তে জঙ্কুকের কথার কোনো উত্তর না দিয়েই ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে যখন ওয়াশরুমের ডোর ওপেন করে তখন দেখে জঙ্কুক এখনও ওয়াশরুমের দরজার সামনেই দাঁড়িয়ে আছে। সে কোনো কথাই বলে না, তেকে আবার কোলে তুলে নেয় এবং কোলে করে নিয়ে বিছানায় নিয়ে বসে। তারপর জঙ্কুক নিজ হাতে তেকে ব্রেকফাস্ট করায় এবং নিজেও ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট করা শেষ করে জঙ্কুক তের জন্য পিন কিলার নিয়ে আসে এবং সেটা তেকে খাইয়ে দেয়। তারপর জঙ্কুক তেকে কোলে করে ছাদে নিয়ে যায়। ছাদে নিয়ে জঙ্কুক তেকে কোলে করে ঘুরতে থাকে। তে আশ্চর্য হয়ে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকে। আমি তোমাকে মারার জন্য ছাদে নিয়ে আসি নাই, আমি তোমার সাথে খোলা আকাশের নিচে কিছুটা সময় কাটানোর জন্য তোমাকে ছাদে নিয়ে এসেছি, কেন তোমার ভালো লাগছে না? তারপর তে আর কোনো কথাই বলে না। জঙ্কুক এভাবেই তেকে কোলে নিয়ে কিছুটা সময় ছাদে হাঁটতে থাকে, এপাশ ওপাশ ঘুরে ঘুরে দেখতে থাকে। সো এভরিওয়ান, আজকের পার্টটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, বাই বাই।